नमस्कार बन्धुरा, माय एस्ट्रोलॉजी चैनले आपनादेर सकलके जानाई स्वागत। आमि प्रद्युत आचार्य। एई भिडियोते आमि आपनादेर संगे आबारो एकटी नतून हाते रेखार विचार विश्लेषण करे देखाबो। हाते रेखार विचार विश्लेषण करबार जन्य आमि जे ब्यक्तिर हाते छबि निएछि तार बर्तमान बयस हलो 28 बछर। आमि एई हातेर भालो मंद शुभ अशुभ समस्त विषय आपनादेर संगे विस्तारित आलोचना करब। हाते रेखार सम्बन्धे भालोभाबे जानते ओ बुझते भिडियो अवश्यई पुरो देखबेन। আর যারা সামান্য খরচে নিজের হাতের রেখা ও জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার মাধ্যমে নিজের ভাগ্য সম্বন্ধে জানতে আগ্রহী এবং জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী তার প্রতিকার করাতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সবার প্রথমে আমি এই হাতের প্রধান রেখাগুলো সম্বন্ধে আলোচনা করব। আপনারা হাতের দিকে তাকালে দেখতে পাচ্ছেন হাতের প্রধান রেখাগুলোর মধ্যে সবথেকে সুন্দর সুগঠিত যে রেখাটি দেখা যাচ্ছে তা হলো মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা নির্দেশ করে মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা। প্রতিটি মানুষের মধ্যেই কম বেশি বুদ্ধি থাকে, সেই বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করবার ক্ষমতা প্রদান করে মস্তিষ্ক রেখা। তাই কোনো কিছু বিশেষ ক্ষেত্রে উন্নতি লাভ করতে গেলে মস্তিষ্ক রেখার ভালো হওয়ার প্রয়োজন আছে। যদি মস্তিষ্ক রেখা ভালো না হয় তাহলে নিজের ক্ষমতায় উন্নতি করা খুব মুশকিল হয়ে যায়, সেক্ষেত্রে অন্য কারো সাপোর্টের প্রয়োজন পড়ে। এই হাতে মস্তিষ্ক রেখা যথেষ্ট সুন্দর সুগঠিত, তাই এই ব্যক্তি কিন্তু নিজের ক্ষমতায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবে আর এনার মধ্যে বড় হওয়ার আকাঙ্ক্ষা প্রচুর পরিমাণে রয়েছে। মস্তিষ্ক রেখা মস্তিষ্কের কার্যকরী ক্ষমতার সাথে সাথে নির্দেশ করে মানুষের গুণাবলী বৈশিষ্ট্য। মস্তিষ্ক রেখা যদি সুন্দর সুগঠিত হয় তাদের মধ্যে মানবিক গুণাবলী যথেষ্ট বেশি থাকে, অর্থাৎ মানুষের প্রতি দয়া মায়া করুণা কিন্তু এদের মধ্যে দেখা যায়। অবশ্য দয়া মায়া করুণা এগুলো হৃদয় রেখা থেকে বিচার বিশ্লেষণ করা হয়, কিন্তু মস্তিষ্ক রেখা ভালো থাকলেও তাদের মধ্যেও দয়া মায়া করুণা যথেষ্ট বেশি থাকে, অর্থাৎ মানুষের জন্য মানবিকতা এদের মধ্যে যথেষ্ট বেশি দেখা যায়। মস্তিষ্ক রেখা মঙ্গল ও চণ্ডের ক্ষেত্রের মাঝামাঝি পর্যন্ত এসেছে। এই ক্ষেত্রটিকে বলা হয় মঙ্গলের ক্ষেত্র, এই ক্ষেত্রটিকে বলা হয় চণ্ডের ক্ষেত্র। এটা নির্দেশ করে যে চণ্ডের কল্পনা শক্তি, চণ্ডকে মনের কারক গ্রহ বলা হয়, চণ্ড কল্পনার কারক, চণ্ড দূরদৃষ্টিতার কারক, অর্থাৎ কল্পনা করতে গেলে ভবিষ্যৎকে ভাবতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবার ক্ষমতা চণ্ড ভালো থাকলে তাদের মধ্যে যথেষ্ট বেশি থাকে। অর্থাৎ 5 বছরের একটা প্ল্যান করলো, সেই প্ল্যান অনুযায়ী কাজ করার ক্ষমতা চণ্ডের ক্ষেত্র থেকে আসে, তাই চণ্ডকে পরিকল্পনা কল্পনা এবং দূরদৃষ্টিতার কারক মানা হয়। আর মঙ্গলকে বলা হয় বল বীর্য শক্তি সাহস ও যুক্তির কারক, মঙ্গলকে যুবক গ্রহ বলা হয়। তাই চন্দ্র ও মঙ্গলের ক্ষেত্রের মাঝামাঝি স্থানে যখন মস্তিষ্ক রেখা প্রবেশ করে তখন নির্দেশ করে যে চন্দ্রের কল্পনা এবং মঙ্গলের বল বীর্য শক্তি সাহস এর দ্বারা বৃহস্পতির প্রতিভার দ্বারা, কারণ মস্তিষ্ক রেখা বৃহস্পতির ক্ষেত্রের নিচে গিয়ে প্রবেশ করেছে, অর্থাৎ চন্দ্রের কল্পনা মঙ্গলের যুক্তি বুদ্ধি এবং বৃহস্পতির প্রতিভা, বৃহস্পতিকে প্রতিভার কারক গ্রহ বলা হয়, এর দ্বারা এনার কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করবার ক্ষমতা কিন্তু এনার মধ্যে রয়েছে। এরপরে দেখা যাচ্ছে এনার আয়ুরেখা। দেখুন, এই হাতে আয়ুরেখা অনেকটা দূর থেকে অবস্থান করছে, ফলে শুক্রের ক্ষেত্র যথেষ্ট বড় হয়েছে। শুক্রকে বলা হয় সৌন্দর্যের কারক, শুক্রকে বলা হয় জীবনী শক্তির কারক। আয়ুরেখা থেকে জীবনের শক্তি বিচার করা হয়, শুক্রের ক্ষেত্র থেকেও জীবনী শক্তি বিচার করা হয়। যাদের আয়ুরেখা ভালো থাকে, শুক্রের ক্ষেত্র ভালো থাকে, তাদের মধ্যে জীবনী শক্তি যথেষ্ট বেশি থাকে, রোগ প্রতিরোধ করবার ক্ষমতাও যথেষ্ট বেশি থাকে, তারা সাধারণ সমস্যায় কখনো আক্রান্ত হয় না। অর্থাৎ সাধারণ মানে ওয়েদার চেঞ্জে যে শারীরিক সমস্যাগুলো হয় সেই ধরনের সমস্যায় আক্রান্ত হয় না। আর শুক্রকে সৌন্দর্যের কারক গ্রহ বলা হয়, ইনি নিজে সৌন্দর্য যথেষ্ট পছন্দ করে, অর্থাৎ স্মার্টভাবে থাকতে বেশি পছন্দ করে। আর শুক্রের ক্ষেত্র ভালো থাকলে তারা যে কোনো সৌন্দর্যজনিত ব্যবসার মাধ্যমেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারে। ইনি বর্তমানে কাপড়ের ব্যবসা করছেন আর এই কাপড়ের ব্যবসাও কিন্তু শুক্রের আন্ডারেই পড়ে। শুক্রকে বলা হয় সৌন্দর্যের কারক আর বুধকে বলা হয় ব্যবসার কারক। বুধের ক্ষেত্রেও কিন্তু এই হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত, বুধের ক্ষেত্রে বেশ কিছু ঊর্ধ্বমুখী রেখাও দেখা যাচ্ছে। বুধকে ব্যবসার কারক, বাকশক্তির কারক, স্মৃতিশক্তির কারক গ্রহ বলা হয়। যদি বুধের ক্ষেত্র ভালো থাকে তাদের মধ্যে বাকশক্তি স্মৃতিশক্তি যথেষ্ট বেশি হয়। আর বুধের আঙুলও দেখুন
রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত প্রায় চলে গেছে। এটা মানুষের সঙ্গে যোগাযোগ ধরে রাখার ক্ষমতাকে নির্দেশ করে। চেনার মধ্যে অন্যদের সঙ্গে সম্পর্ক ধরে রাখার ক্ষমতা যথেষ্ট রয়েছে। আয়ুরেখা যাদের হাতে ভালো থাকে তাদের জীবন অনেকটা একই ধারায় চলে, অর্থাৎ তাদের জীবনে উত্থান পত্থন খুব কম হয়। আয়ুরেখা যদি ভগ্ন হয়, শৃঙ্খল আকৃতি হয়, বা আয়ুরেখা ব্যাপক পরিমাণে রাহুরেখা দ্বারা কাটা থাকে, তাহলে তাদের স্বাস্থ্যহানি হয় এবং জীবনে উত্থান পত্থন অনেক বেশি দেখা যায়। আর যে বয়সে আয়ুরেখা পীড়িত হয় সেই বয়সে কোনো অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু থাকে। এরপরে হৃদয় রেখা। দেখুন, এনার হৃদয় রেখা শনির ক্ষেত্র পর্যন্ত এসেছে। হৃদয় রেখা থেকে নির্দেশ করে হৃদয়ভিত্তিক দিকগুলো, যেমন প্রেমপ্রীতি, ভালোবাসা, আবেগ, অনুভূতি, হৃদয়ভিত্তিক সাহস। আর হৃদয় রেখা যখন শনির ক্ষেত্রে এসে শেষ হয় তাদের মধ্যে কিন্তু বাস্তব অভিজ্ঞতা যথেষ্ট বেশি থাকে। এই হাতে হৃদয় রেখা শনির ক্ষেত্রে শেষ হয়েছে, তাই এনার মধ্যেও কিন্তু বাস্তব অভিজ্ঞতা যথেষ্ট বেশি। আর শনিকে বলা হয় ন্যায়ের কারক। দেখুন, হৃদয় রেখা যখন শনির ক্ষেত্রে শেষ হয় তারা কিন্তু যথেষ্ট ন্যায় প্রবণ হয়, কারণ এরা অন্যায় খুব বেশি পছন্দ করে না। আর রুটিন মেনে চলার প্রবণতাও কিন্তু এনার মধ্যে যথেষ্ট রয়েছে, কারণ রুলস তৈরি করে রবি। রবিকে রাজা বলা হয় বা রাজার কারক গ্রহ বলা হয়। রাজা যেমন রুলস তৈরি করে ঠিক তেমনি সেই রুলস ফলোও করে, তাই রবির ক্ষেত্রে এনার হাতে যথেষ্ট ভালো রয়েছে। রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে, বৃহস্পতির আঙুলের থেকে রবির আঙুল বেশি দীর্ঘ, তাই রবির প্রভাব কিন্তু এনার মধ্যে কিছুটা বেশি বৃহস্পতির তুলনায়। আর শনিও কিন্তু সুন্দর সুগঠিত অবস্থায় দেখা যাচ্ছে, তাই ইনি একটু ন্যায়প্রবণ, কারো সঙ্গে অন্যায় করেও না বা অন্যায়টা পছন্দও করে না। বৃহস্পতির ক্ষেত্র সামান্য একটু ছোট। বৃহস্পতিকে বলা হয় জ্ঞানের কারক, প্রতিভার কারক, ধনের কারক, ধর্মের কারক, অহংকারের কারক। বৃহস্পতি সামান্য একটু শনির দিকে ঝুঁকে রয়েছে। বৃহস্পতি শনির দিকে ঝুঁকে থাকলে শনি ন্যায়ের কারক, বৃহস্পতি ধর্মের কারক, তারা একটু ধর্মপ্রবণ হয়, কিন্তু শনি দারিদ্রতার কারক, বৃহস্পতি ধনের কারক। তো বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে ঝুঁকে থাকলে যতই অর্থ উপার্জন করুক না কেন, কিছু না কিছু সময় আর্থিক সংকট অবশ্যই থাকবে। এটা সাময়িক সময়ের জন্য, চিরদিনের জন্য নয়। অর্থাৎ অনেক সম্পদ থাকতে পারে কিন্তু তবু কখনো কখনো পকেটে পয়সা থাকবে না। আর হাতে এই তিনটি রেখা যদি একযোগে শক্তিশালী হয়, যেমন আয়ুরেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা, তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন সেই সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করে তারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। এরপরে এনার হাতে ভাগ্যরেখা। দেখুন, এই হাতে ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে একদম শনির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে। ভাগ্যরেখা থাকে ভাগ্যবান মানুষের হাতে, অর্থাৎ এনার হাতে যে ভাগ্যরেখা দেখা যাচ্ছে এটা কিন্তু অপীড়িত ভাগ্যরেখা। কোনো এরোরেখার দ্বারা ভাগ্যরেখা কাটা যায়নি বা কোনো জায়গায় পীড়িত হয়নি, সেই কারণে ইনি কিন্তু ভাগ্যপতির যথেষ্ট সহযোগিতা পাবে। অর্থাৎ ভাগ্যপতি এনার সহায় রয়েছে। আর ভাগ্যরেখা যেহেতু চন্দ্রের ক্ষেত্র থেকে উঠেছে, চন্দ্রকে জনগণের কারক গ্রহ বলা হয়, আর চন্দ্র মহিলার কারক, অর্থাৎ জনগণের থেকে এবং কোনো না কোনো মহিলার থেকে ইনি যথেষ্ট সহযোগিতা পাবে। সে মহিলা যে কেউ হতে পারে, নিজের স্ত্রী হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, বা অন্য কোনো যে কোনো মহিলা হতে পারে, তাদের কাছ থেকে কিন্তু যথেষ্ট সহযোগিতা পাবে। আর এনার হাতে দেখুন চন্দ্রের ক্ষেত্রে একটি এরো রেখা দেখা যাচ্ছে। এই রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু জীবনে যথেষ্ট ভ্রমণ করার সুযোগ পায়। আর এখানে রাহুর ক্ষেত্র, যেখানে মঙ্গলের নিম্ন ক্ষেত্র বলা হয়, এই ক্ষেত্রে বেশ কিছু এরো রেখা রয়েছে। আর হৃদয় রেখা একটু শর্ট, যেহেতু বৃহস্পতির ক্ষেত্রে যায়নি, সেই কারণে দাম্পত্য জীবনে কিন্তু কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে ইগনোর করতে হবে, তা নাহলে ছোটো সমস্যা কিন্তু বড় আকার ধারণ করতে পারে। আর একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন হাতে ভাগ্যরেখা, বিজনেস রেখা এবং মস্তিষ্ক রেখা, এই তিনটি রেখার দ্বারা সুন্দর একটি ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়েছে। অর্থাৎ এনার ভাগ্য এনার সহায় রয়েছে ভাগ্যরেখার জন্য, ইনি ব্যবসা ভালো করতে পারবে বিজনেস রেখার জন্য, আর এনার বুদ্ধি ইনি সঠিকভাবে পরিচালনা করতে পারবে এনার মস্তিষ্ক রেখার জন্য। এই তিনটি রেখার দ্বারা যখন একটি ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয় তখন কিন্তু সেই ত্রিভুজ চিহ্নকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। অর্থাৎ এরা কিন্তু জীবনে প্রচুর ধন অর্জন করতে পারে এবং প্রচুর সম্পদ তৈরি করতে পারে।
হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন যে বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে ঝোঁকা যেহেতু রয়েছে, সম্পদ যতই অর্জন করুক না কেন, কখনো না কখনো এনার অবশ্যই আর্থিক অভাব থাকবে। অনেক সম্পদ থাকা সত্ত্বেও নগদ অর্থের সমস্যা এনার কাছে কখনো কখনো হবে। তো বন্ধুরা, এই হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট ভালো, হাতের রেখাও মোটামুটি খারাপ না। সমস্যা কম বেশি প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, তো সেগুলোকে অতিক্রম করে উঠে যাওয়ার রাস্তাও অবশ্যই আছে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।